কেএমডি এর 1768 কোটি টাকার পানীয় জল প্রকল্পে সুবিধা পেতে চলেছে কানাইপুর নবগ্রাম ডানকুনির মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ায় বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের জন্য কেএমডি এর মাধ্যমে যে 1768 কোটি টাকা বরাদ্দ করেন তার সুফল পাওয়া যাবে আগামী ডিসেম্বরের মধ্যেই। ইতিমধ্যেই কানাইপুর নইটি রোডে এই পানীয় জল প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব বলেন, পৌরমন্ত্রীর কাছে আবেদন করে আমরা উত্তরপাড়া জল প্রকল্পের একটি পার্ট এই অঞ্চলে মানুষদের জন্য নিয়ে এসেছি। এর ফলে ডিসেম্বর থেকে কানাইপুর নবগ্রাম ডানকুনির মানুষ 24 ঘন্টা পানীয় জল যেমন পাবেন, তেমনই জলের ফোর্সও অনেক গুণই বেড়ে যাবে। এই জন্য আমরা পৌর দপ্তর ও কেএমডিএকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাইপলাইনের কাজ শেষ হলে নতুন করে শুরু হবে নইটি রোড সংস্কারের কাজও। কি বলবেন দেখুন, সত্যি কথা বলতে কি, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ তো ত্যাগ করতেই হবে। ধরুন আমার পেটে স্টোন হয়েছে, না খুব যন্ত্রণা করছে, যন্ত্রণা আমি ছটফট করছি, ডাক্তারবাবুকে বললাম, তারপরে যখন অপারেশন হয়ে আমার স্টোনটা বেরিয়ে গেল, তখন আমি ডাক্তারবাবুকে বলছি আমার পেটের মধ্যে তো দাগ কাটা দাগ ছিল না, দাগটা কেন এলো। তাই আমার হচ্ছে বৃহত্তর স্বার্থ হচ্ছে কি, আমার ড্রেন, আমার নিকাশি ব্যবস্থা, আমার সেখানে তো আমার জলের পানীয় জলের যেখানে এলাকার সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য তো আমার রাস্তা করতেই হবে। সরকারের ভালো পদক্ষেপকে সাধুবাদ জানাব। হ্যাঁ, আর যদি কোনো কাজের ব্যর্থতা দেখি আন্দোলন করবো, এটাই পাবলিকের কাজ। হ্যাঁ, আমার কানাইপুরে পঞ্চায়েত প্রধান ভালোভাবে কাজ করছেন, আমি দেখছি সেখানে করোনা মোকাবিলা থেকে শুরু করে সমস্ত কিছু, নিজেও প্লেয়ার ছিলেন, হ্যাঁ নিজে খাটতে পারেন, সমস্ত বিষয়ে উনি দক্ষ, মানসিক সামাজিক শারীরিক সমস্ত বিষয়ে ওনার দক্ষতা আছে, উনি ঝাঁপিয়ে পড়েন, কাজের লোক। একজন প্রধান যখন হন, যে সরকারের লোক তিনি সবার প্রধান, সেইটা ওনার মধ্যে মানসিকতা আছে। এবং সাথে সাথে কানাইপুর পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই। উত্তরপাড়াতে রাজ্য সরকার কেএমডি এর থেকে একটা ফান্ড স্যাংশন করেছিল 1768 কোটি টাকা, তারই একটা এক্সটেন্ডেড পার্ট। আমরা যদিও পঞ্চায়েতের মধ্যে পড়ি, আমরা মাননীয় মিনিস্টার কাছে আবেদন করেছিলাম, আমরা কেএমডি এর কাছে আবেদন করেছিলাম যে আমাদের কেউ এই পানীয় জলটা দেওয়া হোক, কেন দীর্ঘদিন ধরে কানাইপুরের মানুষ জলের জন্যে কিন্তু ভুগছে, পানীয় জলের ব্যবস্থা এখানে খুব সঠিক নেই। তো আমরা চেয়েছিলাম, আমরা পেয়েছিও, এক্সটেন্ডেড পোর্শনের মধ্যে কাজ হচ্ছে, এটা কানহাইপুরের পুরো পঞ্চায়েতটা পাবে, পাশাপাশি নগ্রাম পুরো পঞ্চায়েতটা পাবে, আর হয়তো কিছু দানকুনিও জল পাবে। এটার জন্যই পাইপলাইনের কাজ হচ্ছে। আমরা এই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে লকডাউনের মধ্যে বিপরীত পরিস্থিতি থাকার সত্ত্বেও লোকেরা হয়তো অনেকটা চিন্তায় ছিল যে আমাদের হয়তো এই জলের প্রকল্পটা আর হয়ে উঠবে না, আমরা কিন্তু এটাকে করাতে পারছি, আমাদের এটা খুব ভালো লাগছে। ইয়েস ইয়েস, ওইটারই একটা এক্সটেন্ডেড পার্ট, এটা আমাদের পঞ্চায়েতকে জল পানীয় জল দেওয়ার জন্য এটা একটা ব্যবস্থা করা হয়েছে। যদিও এখানে পলিটিক্যাল কিছু লোক থাকে, পলিটিক্যাল বিরোধিতা থাকে, আমার বামপন্থী বন্ধুরা কি ভারতীয় জনতা পার্টির বন্ধুদের ইচ্ছে ছিল যাতে এই জলের পাইপলাইনটা কাজটা না হোক, যাতে আমাদের এই টাকাগুলো ফিরে যাক, মানুষ দীর্ঘ 34 বছর নিশ্চিতভাবে বঞ্চিত ছিল, আবার কিছুদিন বঞ্চিত থাকুক, কিন্তু আমি মেরুদণ্ডহীন প্রশাসক নয়, আমি চেষ্টা করছি
মানুষের কাজ করার জন্য। কে কি আছে আমার ওইটা কমেন্ট করার আমার অধিকার নেই, কিন্তু আমি মেরুদণ্ডহীন প্রশাসক নয়। আমি যে জায়গা থেকেই টাকা পাবো নিয়ে এসে কানাইপুরটাকে উন্নয়নের পথ যেটা দিয়েছি সেটাকে নিশ্চিতভাবে কন্টিনিউ রাখবো। সৃজন, খবর বাংলা নিউজ।